সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ডিজিটাল ইস্যুতে রাজনীতি। আর এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহিদুর রহমান টেপা। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি নীলুফার চৌধুরী মনি, মনিয়াপা আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি ডিজিটাল ইস্যুতে রাজনীতি, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপির সভা সমাবেশের সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট স্লো করে দেওয়া হচ্ছে বা অনেক সময় এই সুবিধা কাটেল করা হচ্ছে, একটি গুরুতর অভিযোগ। ডিজিটাল রাজনীতিতে বাধাগ্রস্ত হচ্ছে বিএনপি, এটি একটি বিষয় যে অভিযোগের সত্যতা অস্বীকার করেছে সরকারি দল। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন, তিনি বলেছেন এটি ভিত্তিহীন। তাহলে অভিযোগটি কেন উঠল? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, ক্ষমতায় থাকলে তারা যা বলে তাই, যদি আইন হয়ে থাকে তাহলে এখানে জনসাধারণ কিছু বলতে পারবে না। আমি ভিকটিম, আমি সেই দিন ওইখানে ছিলাম, 12 তারিখে ওখানে ছিলাম, কালকে ওখানে ছিলাম। ওখানে আপনার 2G শো করে না নেট, এখন পৃথিবীটা কি দিয়ে চলে? নেটের উপর চলে, এখন ফেসবুক টুইটার এইসবের উপরে চলে। যেখানে আপনার যদি লাইন কানেকশনটা না থাকে তাহলে তো আর কোনোভাবে সম্ভব না। ওইখানে যদি মেশিনটা এমন বসানো হয়, লাইক আমি আপনাকে বলি, 12 তারিখের প্রোগ্রামে আওয়ামী লীগ একই দিনে শান্তি সমাবেশের নাম বলে তারা বাইতুল মোকাররমে প্রোগ্রাম ডাকলো। বাইতুল মোকাররমে সাংবাদিকদের ভাষ্য, যারা এখানে ওখানে দুই জায়গায় গেছে, যে এইখানে বিএনপির অফিসের সামনে কোনো নেট পাওয়া যায় না, কোনো নেট ছিল না সেই দিন, এবং ফোনেও ধরা যায় না অনেক ক্ষেত্রে অনেকের। যেমন ধরেন, আমাকে কোনো টেলিভিশন আমাকে পায় নাই ওইখানে। আমি যখন ওইখানে লিভ করছি সন্ধ্যার দিকে, তখন একটা টিভি আমাকে পায়, বলছে আজকে আসেন। তো এই এইটা প্রমাণ। এবং সেই সাংবাদিক বলছে যে একই জায়গায় একই কাছাকাছি আপনার পল্টনে কোনো নেট নাই, কিন্তু আপনার বাইতুল মোকাররমে নেট আছে, একদম 4G 5G ওখানে। তো এই যে সরকার অন্যভাবে না পেরে সব কিছুতে, যেমন পদযাত্রায় মার্ডার করলো, বিভিন্ন জায়গায় মারামারি করালো, হাজার হাজার আমাদের নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিল, তারপরেও তাদের এই যে প্রোগ্রাম যে করতে দিতে হচ্ছে, বাধ্য হচ্ছে জিও পলিটিক্সের কারণে, বিদেশিদের চোখে দেখানোর কারণে বাধ্য হচ্ছে, সেই জন্য আপনার ওই নেট টেট সব বন্ধ করে দিছে। যে তুমি রাজনীতি করবা, তাহলে এখন রাজনীতি করো। এই যে নোংরামিটা, এই যে চরম ধরনের নোংরামিটা, এটা একটা দেশের জন্য, আমাদের জন্য তো সবসময় আমরা বলি, আমাদের কথা এখন বাদই দিলাম, একটা দেশের জন্য এটা ভীষণ ভীষণ বড় অশনি সংকেত। সেই অশনি সংকেতে সরকার, আপনি দেখেন, আমরা তো এতদিন বলছি কেউ গুরুত্ব দেয় নাই বা দিয়েছে, আজকের কথাই আপনি ধরেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি আপনার কলিগদের জিজ্ঞেস করেন যারা সেই দিন বিএনপির অফিসে ছিল বা কালকে যারা বিএনপির সলার দিতে ছিল, তাদের জিজ্ঞেস করেন, তারা নেট পায় নাই। আপনার আমাকে বলতে হবে না, আপনি 12 তারিখের কথা জিজ্ঞেস করেন, পায় নাই। আপনি আওয়ামী লীগের বিট করে তাকে জিজ্ঞেস করেন, ওইখানে অ্যাভেলেবেল নেট পেয়েছে সব জায়গায়। তাহলে আপনি এটাকে কী বলবেন? এই এই যে বিদেশিদের দেখানোর জন্য, জনগণকে না, জনগণের মুখের উপর তো চরম মিথ্যা কথা তারা আজকে বলে না, এই বিদেশিদের দেখানোর জন্য এসব করছে, করে তারা কতটুকুই লাভবান হয়? দেখেন, 1 সপ্তাহ আগে নির্বাচন হয়েছে ঢাকা সতেরোর নির্বাচনের প্রার্থী কই? তাদের যে সরকারি দলের জোর করে ঘোষণা দেওয়া পাশ করা প্রার্থী, তারা এই 1-7 দিনে চোখে দেখি নাই, এবং শপথ নেওয়ার কোনো খবর নাই। কেন? এটাও তো একটা ব্যাপার, 7 দিনে এই সরকার করলে সর্বোচ্চ 3 দিনেই তো গ্যাজেট ট্যাজেট বের হয়ে যায়, আমরা শুনি নাই, গ্যাজেট ট্যাজেট দেখি নাই। এই যে এই এই অবস্থা করে বিএনপির চোখে ধাঁধা লাগাতে পারে, ধুলো দিতে পারে, সারা বিশ্বের চোখে তারা ধুলো লাগাতে পারে না বলেই তারা এখন এত প্রবলেমে আছে, এত সমস্যা আছে, এবং এই সমস্যা তারা নিজেরাই সৃষ্টি করেছে, এবং এই সমস্যার খেসারত তাদেরকে দিতে হবে। আজকে বিএনপি যখন প্রোগ্রাম করে, তারা শান্তি সমাবেশের নামে শান্তির কথা বললে, শান্তি বাহিনীর নামে তারা একটা বাহিনী বের করেছে। দেখেন, বিএনপি 27 তারিখ প্রোগ্রাম ঘোষণা করেছে, তাদের যুবলীগের প্রোগ্রাম ছিল 24 তারিখ,
তারা সেটাকে টেনে আবার 27 তারিখে নিয়ে গেছে। এই যে একটা দেউলিয়া দলের নামে এই মুহূর্তে আওয়ামী লীগ, তারা রাতে নির্বাচন করে, তারা বিনা ভোটে পাশ করে, তারা নির্বাচন ছাড়া পাশ করে, জনগণকে দাঁড়াতে দেয় না, এবং তারা কি করে আপনার যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে বিএনপির সাথে, বিএনপি যেদিন প্রোগ্রাম ডাকবে সেদিন ডাকতে হবে। তাদের কি প্রোগ্রাম ডাকার মতো আর কোনো সময় নাই? তার মানে কতটা দেউলিয়া হলে বিএনপি করলে এটা, মানে এখন আর আওয়ামী লীগ বলবে না, এটা বিএনপির আরেকটা অংশের মতো যে ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মতো তারা এখন মিটিং করা শুরু করছে, মিটিং করে এবং সুযোগ বুঝে তারা পিছন থেকে কূপ মারে, পিছন থেকে কূপ দেয়া, ইতিমধ্যে লক্ষ্মীপুরে মার্ডার করছে, খুন করছে, তার আগে 17 জনকে খুন করছে। এই এই অবস্থা করে তারা যত রকম কথাই বলে, 7টা দিন যাইতে দেয় নাই, বিদেশিদের কাছে বলে গেছিল অংশগ্রহণমূলক নির্বাচন করবে, তারা ন্যায়ের নির্বাচন করবে, তারা সবাইকে নিয়ে নির্বাচন করবে, তারা নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা তারপরে কি দেখেছি, ওই বিদেশিরা দেশে থাকা অবস্থায় এই আসনের নির্বাচন দেখেছি। এই আসনের নির্বাচনে তারা কি করেছে, একটা স্বতন্ত্র যে কিনা কোনো ভোট পাওয়ারই কথা না, সেও কিন্তু তাদের হাত থেকে নিস্তার পায় নাই, এবং বিভিন্ন বড় বড় জায়গায় ভোটে কিন্তু সে আগায় আছে। জি নীলফার চৌধুরী মনি, আমি আপনার কাছে আবার আসবো। নজরুল ইসলাম বাবু, নীলফার চৌধুরী মনি যেটি বলছিলেন যে যেদিন বিএনপি সমাবেশ ডাকে সেদিন কেন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো সমাবেশ ডাকে, রাজনৈতিক দেউলিয়াত্ব বলেছেন তিনি। বিএনপি কি রাজনীতি করছে না? যদি রাজনীতি করে তো আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো সেই কর্মসূচি দিবে রাজনৈতিক কর্মসূচি। ওনারা বোকার মতো কি বলেন? ওনারা রাজনীতি করতে এসে দাঁড়িয়ে বান্দা খেলতে আসছেন নাকি আমাদের সাথে? ওনারা রাজনীতি করছেন, আওয়ামী লীগকে ড্যামেজ করার চেষ্টা করছেন, আমরা মোকাবেলা করছি, এটাই তো পরিষ্কার। ওনারা রাজনীতিতে কর্মসূচি দিবে, আমরা বাড়িতে ঘুমাবো, ওনারা কি তাই ভাবছেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি সেই দল যে আওয়ামী লীগকে পরাস্ত করতে কেউ পারেনি? সে আওয়ামী লীগকে বিএনপি এই যে নামকা মাত্র কর্মসূচি দিয়ে ঘরে বসিয়ে রাখতে পারবে? কখনই না। সরকার সরকার পরিচালনা করছেন, কিন্তু রাজনৈতিক দল বিএনপি তারা কর্মসূচি দিচ্ছেন, মানুষের ব্যাঘাত ঘটাচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনারা দেখেছেন যে এই দলের বিগত দিনের ইতিহাস, মানুষ পুড়ে মেরেছে, গাড়ি পুড়েছে, নির্বাচনের নামে বারবার তারা নির্বাচনকে প্রহসনের রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ না করে বলেন রাতের নির্বাচন দিনের নির্বাচন। এই যে বুলি, এই বুলি যেন আর দিতে না পারেন, সেই জন্যই আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না। আওয়ামী লীগ তো সরকার গঠন করেছে, সরকার সরকার পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার জন্য এদেশের জনগণকে নিয়ে রাজপথে তাদেরকে পাহারা দিচ্ছে। ওই দল যেন আর রাস্তাঘাটে আগুন লাগিয়ে ওই পেট্রোল বোমার খেলা মানুষকে দিতে না পারে। মানুষ খুন করা মহাপাপ, জেনেও যারা বারবার এই কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা শান্তি সমাবেশ ডাকছি। আমাদের কর্মসূচি এই যে দেখেন, বললেন লক্ষ্মীপুরে মার্ডার হয়েছে, লক্ষ্মীপুরে মার্ডার হয়নি, কিন্তু লক্ষ্মীপুরের সেই লোক কোনো রাজনীতি করে না, উনি কোনো বিএনপি করে না, উনি আওয়ামী লীগ করে না, উনি একজন ব্যবসায়ী। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে আজকের জাতীয় পত্রিকা মিডিয়াগুলিতে কিন্তু আপনারা জেনেছেন। সুতরাং টেনে এনে নিজেদের কাছে যদি কেউ দলের কর্মী বানাতে চায়, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আজকে সারা বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মী পাহারা দিচ্ছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে সরকার যেমন ভূমিকা রাখছে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদেরও নৈতিক দায়িত্ব মানুষকে স্বাভাবিক জীবনের গ্যারান্টি দেওয়া। দেখুন আপনারা এই যে বলছেন যে সভা সমাবেশে বাধা দেওয়ার কথা বলছিলেন, যে বিশেষ করে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, এই যে মোবাইল নেটওয়ার্ক, ওনারা তো বাংলাদেশ ডিজিটাল হয়েছে, এইটাই তো কোনো দিন স্বীকার করতে চায় না। ওনারা তো ডিজিটাল শব্দটাকেই গ্রহণ করতে চায় না। ওনারা আজকে নেটওয়ার্কের কথা বলছেন, আপনি জানেন যে উন্নত বিশ্বে যেখানে নাকি নেটওয়ার্ক 24 ঘন্টা ফলো আপ হয়, সারাক্ষণ যখন যে কোনো কর্মে ব্যবহার করা যায়, সেখানেও যদি লক্ষাধিক লোক একসাথে হয় সেখানে কিন্তু বিভ্রাট ঘটে পৃথিবীর সব জায়গায়। ডিজিটাল পদ্ধতিতে এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, এইটাকে যারা বুঝতে পারে না, বুঝতে চায় না, তাদের নাম বিএনপি।
ওখানে ওনারা বলেন হাজার হাজার লোক হয়েছে, তা হাজার হাজার লোক যখন নেটওয়ার্ক একসাথে হয় তখন নেটওয়ার্ক ডিস্টার্ব হয়। উনি বলছেন আওয়ামী লীগের এখানে ছিল, উনি কি আওয়ামী লীগের সমাবেশে গিয়েছেন, উনি শুনেছেন? আমাদের আওয়ামী লীগের সমাবেশে আমরা ছিলাম, আমরা জানি সেখানেও কিন্তু নেটওয়ার্ক বিভ্রাট ঘটে। এটা আমাদের এই যুগের মানুষ হয়ে যদি নীলুফারমণি না বুঝতে চান, না বুঝেন, তাহলে সেই আদি যুগে তাকে ফিরে দিতে হবে। ডিজিটালাইজড রাজনীতি যেটি আর কি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সরব প্রচারণা, আপনি কি মনে করেন যে সেই প্রচারণায় বিএনপি এগিয়ে আছে? বিএনপি কি প্রচারণায় এগিয়ে আছে এটা বিএনপি ভালো বলতে পারবে। আমরা মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল, যথেষ্ট কর্মী বাহিনী রয়েছে, এদেশে শাসনের নামে শোষণ করেছেন বেশ কয়েকবার, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, যোগ্যতা থাকুক আর নাই থাকুক, বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রীও ছিলেন, অনেকেই এমপি মন্ত্রী হয়ে এসেছেন, ওনারাই তো আমাদের সাথে কথা বলেন, তাই না? এই যে আমাদের বোন, আমি মনে করি যথেষ্ট গুণ এবং জ্ঞানের অধিকারী, বিশ্ববিদ্যালয়ে কাঁপানো নেত্রী, ছাত্রদলের তুখুর নেত্রী হিসাবে তিনি পার্লামেন্টে এসেছিলেন, কিন্তু তারা যখন এসে ওই দলবাজি করতে গিয়ে সব কিছু নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, তখনই মনে হয় এই সেই বিএনপি, যে এই বিএনপি নামকাওয়াস্তে নির্বাচন করে ক্ষমতা দখল করেছিল, হানা ভোট দিয়ে ক্ষমতা এসেছিল এবং কূটকৌশল করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রীয় লোভ ক্ষমতা স্বাদ গ্রহণ করেছিল, সেই তো সেই দল বিএনপি। সুতরাং ওনারা অনেক কথাই বলবেন, অনেক ওনারা বিদেশিদেরকে ধন্যবাদ দিবেন, বিদেশিরা কী বলে গেলেন কী করে গেলেন সেই চিন্তা করবেন, আমরা এগুলিতে তোয়াজ করি না। আমরা মনে করি আমার দেশ আমাদের ভালো রাখতে হবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সাধারণ মানুষের সেবা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সেইভাবেই কাজ করছে বলেই আমাদের কর্মসূচিতে আজকে জনতার ঢেউ, জনতার দল। আপনি মনে রাখবেন যে ওনারা বারবার বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় অনেক দিন, হ্যাঁ 15 বছর আজকে অতিক্রম হতে যাচ্ছে, এদেশের মানুষ কিন্তু সরকার দলের সাথেই আছে, শেখ হাসিনার সাথেই আছে। জি নুসলাম বাবু, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ শাহিদুর রহমান টাপ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম ডিজিটাল ইস্যুতে রাজনীতি, বিশেষ করে বড় দুই দলের যে অবস্থান, আপনি কি মনে করেন যে এই অবস্থান বা এই দূরত্ব ঘুচিয়ে গ্রহণযোগ্য নির্বাচন বা একটি শান্তিপূর্ণ নির্বাচন ইস্যুতে রাজনীতি তার স্বপথে ফিরবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত দুজন প্রিয় মানুষ, বাবু ভাই অত্যন্ত প্রিয় মানুষ। আমি যদি সিলেট ওই অঞ্চল থেকে যাই, বাবু ভাই একটা ফোন করি, যাবার সময় একবার ফোন করি, কারণ ওনার এলাকা দিয়ে যাইতে হয়তো, আর আপাতত আছেই। এখন ওনারা আছে ডিজিটাল যুগ নিয়ে সমস্যাটা, যখন ডিজিটাল ছিল না। নজলাম বাবু বললেন যে ডিজিটালকে স্বীকার করেন না কিন্তু ডিজিটাল সুবিধা চান, বিষয়টি না, কথাটা হলো এটা তো ডিজিটাল কত কিছু বিএনপিরা বলছে, জামাতারা বলছে, কত কিছু বলছে, আমি ওদিকে যাব না, কিন্তু যখন ডিজিটাল ছিল না, আমরা তো ডিজিটাল মিজিটাল দেখি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি ওই যে লেখাপড়া করছি স্কুলে, প্রাইমারি স্কুলে, তালের পাতা কুঞ্চি দিয়া আর সোনালি কালি একটা ট্যাবলেট ছিল সেই দিয়ে, আমরা তো সেই যুগের থেকে এই পর্যন্ত আসি। এখন ডিজিটালের কথা আপনি, আমরা সবাই কিন্তু জানি ওই ঈদের সময় এ সময় ও সময় আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে সবাই তখন ব্যস্ত, দেশ বিদেশে নিয়ে ব্যস্ত। তো বাবু ভাই যে কথাটা বলছে, এ কথাটা ওনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আর নীলুফার আবার যে কথা বলছে ওনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, এইটা কারণটা কি সেটা আমি ব্যাখ্যা করছি। জি, কারণটা হলো যে এই যে আপনার আওয়ামী লীগ তো বাংলাদেশের এই পাকিস্তানের থেকে সবচেয়ে প্রাচীনতম একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, বিএনপিও প্রায় 44 বছর, আমরা কিন্তু একটু কম। এই দুইটা দলের কাজটা কি জানেন, ইদানিং আমি টেলিভিশন দেখিই না, টেলিভিশন খুললেই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়, কি দেখা যায়, বিএনপির বিরুদ্ধে বলা, আর কোনো কাজ নাই। আর বিএন টেলিভিশন খুললেই বিএনপি আলাদের বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, আরে ভাই দেশের কি হইল, দেশ কিভাবে চলবে,
দেশ কিভাবে না চলবে, আলোচনা এটি নিয়ে কর, এটা নাই আর কিছু নাই। এই দুইটা দলের চাপাবাজি ছাড়া আর কিচ্ছু নাই। আপনাদের দুই তিনজনকে আমরা আমি বলছি, আমাদের আমলে, পল্লীবন্দী হোসেন মোহাম্মদ এরশাদের আমলে কোনো বিদেশি পর্যবেক্ষক আনা নাই, এদের কাউকে ডাকিও নিয়ে আসে নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন একটা দেশে জাতি বাস করি, বাবুর বাড়ি নারায়ণগঞ্জ, আমাদের বাঙালি মানুষ, আমরা আমাদের কি আমরা আতিথ্য পরায়ণ লোক, জি বিদেশি লোকজন আসলে আমরা তাদেরকে আপ্যায়ন করি, সে যেই হোক না কেন। এখন ধরেন আমার বাড়ি আছে বগুড়া, এখন যদি ঢাকার থেকে কেউ আমার বাড়িতে যায় আমি তাকে আপ্যায়ন করব। আমরা ছোটো সময় যেটা দেখেছি যে বাড়িতে মা রে দেখছি সিঁড়ে মুড়ি বা কিছু একটা থাকলে কিছু না খেয়ে তো যাইতে হবে, এবার কিছু যদি না থাকে দুটো চাল আর একটু পানি দিয়ে খাইতে হয়। আমরা আতিথ্য পরায়ণ দেশ হলো বাংলাদেশের মানুষ। কিন্তু কষ্ট হয়েছে আমার, আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে বলছি না, আমি এ দেশের একজন সাধারণ মানুষ এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি যে ইউরোপিয়ান ইউনিয়ন যখন ইউনিয়নের লোকজন যখন হাইকোর্টে আমাদের প্রধান যে আইন কর্মকর্তা, হ্যাঁ অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতে গেল, তখন যে উচ্ছৃঙ্খলতা, আমি ওই দিনকে কী কারণে যেন হাইকোর্টে গেলাম আমার কাছে এটা ভালো লাগে নাই। প্রতিবাদ বা যা যদি যদি করতেই হয় করলাম, আমরা ধরে নিলাম করলাম, সেইখানে আমরা সুন্দর সুন্দর ইংলিশে বলতে বাংলা জানে না প্ল্যাকার্ড নিয়ে আমরা আমাদের প্রতিবাদ কথাটা আমরা বলতে পারতাম। হাইকোর্টের মতন জায়গায় ওই মানে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন কী ভাবলো, এটা সারা ওই ডিজিটাল সারা পৃথিবীব্যাপী হয়ে গেছে, কী ভাবলো বাংলাদেশের মানুষ অসভ্য, এটা ভাবলো নাকি? ভাবাটাই তো স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে ওই বললাম না, আমি কি আপনাকে একটু বলতে পারি, আপনি বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল, সে সময়ের ভোট আর এখনকার ভোট পার্থক্য কি দেখেন? কি পার্থক্যটা, পার্থক্যটা কি? ভোট তো ভোটই, এর সাথে আমলে কোনো দুর্নীতি হয় না, ভোটা ভোটি হয় না, এর সাথে আমলে ওই বিদেশি লোকজন আনে নাই, এত এত লাফালাফি করে নাই। এখন দেখেন কী অবস্থা হয়েছে, মানে দেশটা কী অবস্থায় চলে গেছে, আমরা কী হয়েছি যে হিরু আলম সাহেবের মতন লোকরে আপনার এগারোটা না বারোটা দেশের লোক তেরোটা বিবৃতি দিল, কোনো অসুবিধা নাই, খুব ভালো, খুব ভালো, সেটা কি ডিজিটাল রাজনীতির ফল কিনা আপনি কি মনে করেন? সেটা অনেক ভালো কথা, কিন্তু আমাদের দেশে এমন ঘটনা তো ঘটছে যে নির্বাচিত রাষ্ট্রপতিকে রেল লাইন পাড়ি দিয়ে পালাতে হয়েছে, তখন তো কোনো দেশের লোক দেখি নেই, কোনো লোকের দেশ তো বলে নাই যে এই অন্যায় কাজটা হয়েছে, বলে নাই তো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা এদেরকে দাওয়াত করে নিয়ে আসি, এই যে দাওয়াতটা করে নিয়ে আসা আমরা যে কাজগুলি করি এটা আমাদের দেশের জন্য খুব খারাপ, কিন্তু আমরা কি চাই? আওয়ামী লীগের কিন্তু দফা একটা, কোনো দফাটা বা নাই, দফা একটা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে হবে, এটা আমাদের সংবিধানে লেখা আছে, ওকে অল রাইট ফাইন হইতে হবে। বিএনপির দফা কয়টা, ওটাও একটা, যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে আমরা কোনো নির্বাচন করব না, আর আমাদের দফা কিন্তু একটা না, আমাদের দফা হচ্ছে এ দেশের জনগণ ভোট দিতে চায়, তার নিজস্ব মানুষকে ভোট দিতে চায়, সেটিও এক দফা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন আপনারা। সুষ্ঠু নির্বাচন আমাদের কিন্তু দফা নাই, আমার ভোট আমি দিতে চাই, এই কথাটা আমাদের দফা, আমাদের কিন্তু এক দফা না, এটা অনেকগুলি দফা আছে। একটা একটা অত্যন্ত দেখেন মানে কি খারাপ অবস্থা দেশের, কি খারাপ বুঝতেছেন? জি নীলফর চৌধুরী মনি, আমরা যেটি আলোচনা করছিলাম বিশেষ করে ঢাকা 17 আসনের নির্বাচনে একজন প্রার্থীর উপরে হামলার ঘটনা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন সংস্থার বিবৃতির ঘটনা, আপনি কি মনে করেন যে একটি ডিজিটাল রাজনীতির একটি বড় প্রভাব কূটনৈতিকদের যে ডিজিটাল, এই যে ডিজিটাল বলছে আমি এটাই বুঝি না, পৃথিবী যখন একটা জিনিস আবিষ্কার হয় পৃথিবীর নিয়মটা কি? আবিষ্কারটা আস্তে আস্তে যদি সমস্ত বিশ্বে গ্রহণযোগ্যতা পায় আবিষ্কারটা সবাই নেয়, কালকে যদি এরকম আসে যে হঠাৎ করে একটা ওষুধ বেড়েছে যেটা খাইলে আপনার দাম বেশি কিন্তু খেলে মানুষ দুর্বল হয়ে যায়, টেপা ভাই কি কিনবে না?
পৃথিবীর যত পয়সা লাগছে তো কিনবে সেটা কিনবে আমি এটা বলছি এটা বাংলাদেশে আসুক বা না আসুক ফ্রিকোয়েন্সি সেটা তো যদি বাংলাদেশে নিয়ে আসছে সরকার আনতে বাধ্য হইছে এই কারণে যে সরকারেরও তো লাভ আছে লাভ করছে না এই যে মানুষের কাছে একটা সময় রেডিও যখন কিছুই ছিল না আমি মেজর দিয়া বলছি তখন এডারে বাড়ি বাড়ি দিয়া কিন্তু রেডিওতে শুনছে তারপরে আসলো সাদা কালো টিভি সেটাও কিন্তু বাংলাদেশ আবিষ্কার করে নাই আসছে একটা ঢেউয়ে আসছে বাংলাদেশেও যারা বাইরে থাকছে কিনে নিয়ে আসছে কিংবা আস্তে আস্তে ইজি হয়েছে তারপরে আসলো কালার টিভি তারপরে আসলো নেট বা আপনার ফেসবুক টুইটার এইসব এটা ডিজিটাল আপনি করেন বা না করেন এটার একটা ঢেউ আছে বাংলাদেশে যদি জরিপ করেন বাংলাদেশ কি মোবাইল বানাইতে পারে সব ইম্পোর্টেড মাল সবচেয়ে বেশি বাঙালির কানে কিনে কারণ 1 কোটি লোকের উপরে বিদেশে থাকে আমাদের যারা পাঠায় এই যে ফালতু কথাগুলো ডিজিটাল ডিজিটাল এত আপনি ডিজিটাল আপনার যে 5 কোটি মানুষের তথ্য গেল গিয়া আপনি কোথায় ছিলেন এই তথ্য চুরি করে যে আগামীতে কি হবে আমরা কেউই জানি না সেই 5 কোটির মধ্যে আপনার নাম আছে না আমার নাম আছে না বাবুর নাম আছে না টাপার নাম আছে কেউ জানি না কই আপনি ডিজিটাল কোথায় গেল এত ডিজিটাল আপনি আপনি কিনা ভোট দিতে হয় একবার 3 ঘন্টা দাঁড়ায় থাকে ইভিএম মেশিনে 3 ঘন্টা দাঁড়ায় থাকে ভোট নাই ভোট হয় না ভোটই হয় না তাহলে আপনি চালাইতেই পারেন না আপনি সেই মেশিন আনছেন আবার আপনি ভোট যখন করেন তখন আপনি দেখা গেল সন্ধ্যাবেলা আপনি নর্মাল ভোট করতেছেন 110% কাউন্ট দেখায় দিছে ইভিএমও করতেছেন 115% কাউন্ট দেখায় দিছেন এটা আপনি ডিজিটাল আপনি এত ডিজিটাল আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা লোক ভোট দিতে গেল না এই যে আপনার আসনে আপনি এক মহিলা সন্ধ্যাবেলা দেখলাম এই ডিজিটালের মধ্যেই আপনার ফেসবুকে সে তার বিবৃতির মধ্যে আসছে যে 4 মিনিটে 50টা ভোট দিছি আর কত দিমু এই যে 4 মিনিটে 50টা ভোট দিছি ভোট কাস্ট হয়েছে মাত্র 11% সরকারি হিসাবে বেসরকারি হিসাবে আরও অনেক অনেক কম এবং বিশেষ বিশেষ কিছু জায়গা আমি আবারও বললাম কিছু এরিয়ায় সেইখানে ভোট কাস্ট হয়েছে সরকারি দলের চেয়ে যে স্বতন্ত্র স্বতন্ত্র তাও যেই সেই না এত প্রান্তিক জনগোষ্ঠীর একজন স্বতন্ত্র যে স্বতন্ত্রকে একটা মানুষকে অটিস্টিক মানুষকে যদি মানুষ ভোট দিতে পারে শিক্ষিত সমাজ তাহলে তো কসু ঘাসে ফাঁসি দিয়ে এই দেশের রাজনীতিবিদদের আত্মহত্যা করা উচিত তাহলে সেটা না করে আপনি ডিজিটাল ডিজিটাল নিয়ে এত খুশে বকল দাবাইতেছেন এত সহজ না বুঝছেন বাংলাদেশটা কোথায় নিয়ে দাঁড় করাইছেন আপনারা নিজেরাও জানেন না আপনি কি বললেন কতক্ষণ আগে আমাদের টাপা ভাই বললেন ইউ গেছে সুপ্রিম কোর্টে উনার খুব লজ্জা লাগছে 2 কান কাটা তো লজ্জায় উনি আর নড়তে পারে নাই যে ওইখানে মারামারি হয়েছে বা হিচিং হয়েছে বা চিৎকার চেঁচামেচি হয়েছে আপনি এত ভালো মানুষ যদি কোর্ট হয়ে থাকে তাইলে কেন বিচারনীতির মধ্যে কেন বিচারপতিদের ঢুকায় দিল সেইখানে আপনার লজ্জা লাগে না টাপা ভাই বিচারপতি তো পৃথিবীতে আল্লাহর পরে তাদের অবস্থান তারা সামনে দাড়িপাল্লার ছবি বাংলাদেশে একজন চোখ বাঁধা অন্ধ নারীর ছবি যে কিনা চোখে কিছুই দেখে না দাঁড়িপাল্লা সমান আমরা কি সমান বিচার পাই সমান বিচার পাইলে কি খালেদা জিয়া এতদিন জেল খাটে সমান বিচার পেলে যদি আমি মনে করি যে সত্যিকারও যদি চুরির ঘটনা হইতো খালেদা জিয়ার কি এই আইনে এই এই বিচার হওয়ার কথা ছিল আপনার এখন পর্যন্ত যে হাউস অ্যারেস্ট হয়ে আছে এটা কোন দেশি আইন কোন দেশি ডিজিটাল এটা যে আপনার জন্য একরকম আইন আপনি শীর্ষ সন্ত্রাসীদেরকে একদম বর্ডার পাস করে দিয়ে আসতেছেন কালো পতাকার উনাদের পতাকাবাহী গাড়িগুলোর মধ্যে বিএক্স গাড়িগুলোর মধ্যে বিসিক্স গাড়িগুলোর মধ্যে আপনি বর্ডার পার করে দিতেছেন আর আপনি রাজনীতিবিদদের ধরে নিয়ে আপনি জেলখানায় ভরতেছেন 100 জনের যেখানে জায়গা সেখানে আপনি 5,000 লোক ঢুকায় দিতেছেন একটা রুমের মধ্যে সাবেক মন্ত্রী মিনিস্টার এমপিদেরকে আপনি মির্জা আব্বাসদের মতো মহাসচিবের মতো বিএনপির লোক তাগুলো ফ্লোরে রাখতেছেন আপনি যেখানে বয়সও তো একটা ব্যাপার ভ্যারি করে একটা বয়স্ক লোকরে আপনি অসুস্থ এতগুলো অসুখ নিয়ে ওনাদের দলের সব বয়স্ক নেতারা অসুস্থ না তো এগুলো যদি আমরা কালকে যদি যেই ক্ষমতায় আসুক তারা যদি ফ্লোরের মধ্যে শীতের মধ্যে রাখে তার অবস্থাটা কি হবে তো এইটা এইটার নাম রাজনীতি না এইটার নাম হলো নোংরামির চরম পর্যায়ে গেলে ওনারা কতটা নোংরামির চরম পর্যায়ে গেছে যে বর্ষি টুপ কেনার জন্য তারা আমেরিকা গেছে তারা আপনার ইউ গেছে ইউরোপিয়ান ইউনিয়নে গেছে ব্রিটিশ গেছে এই টুপগুলো নিয়ে আসছে এই টুপে টুপে আস্তে আস্তে বাংলাদেশে যে কয়টা রাজনীতিবিদ ছিল এর মধ্যে ছোটো খাটো রাজনীতিবিদ হলে বাবু একজন আমি বাবুকে ছোট করছি না কারণ সে ছাত্র রাজনীতি করছে আমি অনেক ওই ওই এমপি ওই এমপিদের 300 আসনের মধ্যে 300টির মধ্যে অনেকের চেয়ে আমি বাবুকে বেটার মনে করি কারণ এইসব তো কোনো লেভেলের মধ্যেই পড়ে না যারা নিজের ভোটটা পাবে কিনা সন্দেহ আছে হ্যাঁ করে নিয়ে ভরছে সেই খোয়ারের মধ্যে সেই খোয়ারের এমপিরা
আর বাবু দুইটা এক জিনিস না অথচ তাদেরকে ধরার জন্য আমাদেরকে ধরার জন্য আমরা টুপ কিনে আনছি কই থেকে বিদেশ থেকে এই টুপ আমাদের কোন পর্যায়ে নিয়ে যাবে এই সব বিদেশি টুপ এগুলা শুধু একটা দুইটা না একটা বর্ষিতে 1000 মাছ ধরে নিয়ে যাবে টেরও পাবে না বাংলাদেশের মানুষ কিচ্ছু করার নাই এই যে নিয়ে আসলো তারা এটার নাম যদি ডিজিটাল হয় আমার বলার কিছু ছিল না এখনো কিছু নাই আর যদি ডিজিটাল সত্যিকার অর্থে হয় তাহলে বলেন ওই 5 কোটি মানুষের যে তথ্য গেল উনি এমপি উনি রেজিগনেশন দেয় নাই কেন যে আমি বাংলাদেশের মানুষের কোনো উপকার করতে পারি নাই সো আমার এখানে থাকার কোনো মানে কোনো যোগ্যতাই নাই আমি মানুষের কোনো উপকার করতে পারি নাই সো আমার রাইতের ভোট কাটার কোনো অধিকারই নাই বলছে কোনদিন বুকে হাত দিয়ে বাবু আচ্ছা বাবু যেখানে ইলেকশন করে আমি আমি আবারও তার পক্ষ নিয়েই বলছি যেখানে ইলেকশন করে সেটা কিন্তু বিএনপির সিট এখনো যদি ওইখানে স্বতন্ত্র নির্বাচন হয় এ টু জেড কে দাঁড়ালো নট নেসেসারি এবং বাবুর সাথে যারা ঘুরে ওরা একসময় ছাত্রদল করতে উপায় নাই তাই বাবুর সাথে ঘুরে যে নইলে বাবু তো কালাপানিতে পাঠায় দিবে আমি আমি সামনে আজকে বলতেছি এটা এটাই বিবেকের কথা বলছি তার বিবেকে সে এই কথা স্বীকার করলে তার পথ থাকবে না সে স্বীকার করতে পারবে না কিন্তু এটাই সত্যি এটাকে যদি বাবু ডিজিটাল বলে আমার বলার আবার কিছু ছিল না জি নজলাম বাবুর কাছে যাই শুনে আসি নজলাম বাবু নির্বাচনী বলছিলেন যে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে সরকার কি নিরুপমণি ঠিকই বলেছেন উনি তো নির্বাচন করেন নাই কোনোদিন উনি নির্বাচনটা আসলে বুঝেন না বুঝতে চানো না জনগণ কাকে ভোট দেয় কাকে ভোট দেয় না দিবে না এটা ওনাকে বুঝতে আরো সময় লাগবে কারণ নো প্র্যাকটিস নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে উনি ওই যে টেপা ভাই বলছে যে শুরুতেই বলছিল আরাফাতের কি নির্বাচনে প্র্যাকটিস ছিল আমি আমি তো জিজ্ঞেস করি আমি শেষ করি আরাফাত সম্পর্কেও বলবো আমি না যে শত আরাফাত সম্পর্কেও বলবো আপনি বলেন যে এই যে নিলুফার মনি যে বললেন আমার নির্বাচনী এলাকায় আমার নির্বাচনী এলাকায় কিন্তু আমি 2008-এ 52,000 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছি 2008-এর নির্বাচনে তো এই আসনে জনগণ আমাকে ভোট দেয় বলেই আমি মনোনয়ন পাই এবং আমি জয়লাভ করি ওনাদের যারা প্রার্থী ওনারা যখন জয়লাভ করেছে তারা জানেন তারা কেন জয়লাভ করেছে তাদের নির্বাচনটা ওই রকম হয়েছে ওই যে উনি বললেন না যে কোন মহিলা বলে বলেছেন 4 মিনিটে 50 ভোট দিয়েছি সেই ভোট বাংলাদেশে এখন হয় না ওনারা যেই ভোটের কথা বলেন আমি একটা প্রশ্ন করি আপনার বিএনপি নেত্রী হিসাবে আর কি ওই অধিকার আছেন যে সে বলতে পারে যে নির্বাচনে চুরি হয়েছে কারচুপ হয়েছে এই হয়েছে সে হয়েছে সে একটা নাগরিক হিসাবে বলতে পারে কারণ একটা রাজনৈতিক দল হিসাবে মানে আমার মনে হয় যে তাদের বোঝা উচিত অন্তত পক্ষে একটা শিক্ষিত নেত্রী হিসাবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র নেতৃত্ব দেওয়া একজন মানুষ হিসাবে নিলুফার মনি কিন্তু বোঝা উচিত যে একটা রাজনৈতিক দল কেন নির্বাচনে অংশগ্রহণ করে না কেন নির্বাচন থেকে দূরে সরে যায় আবার কীভাবে আরেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে দোষারোপ করে আরেকটা বিষয় হলো আপনি দুইটি নির্বাচন একটা বয়কট আরেকটা থেকে তিনি ওনারা সরে গিয়েছেন ওনারা বলেন রাতে ভোট হয়েছে রাতে ভোট হলে আপনাদের দল কোথায় আপনাদের রাজনৈতিক দল হিসাবে দেশ এবং জনগণের স্বার্থে আপনারা কোথায় ঘুমিয়েছিলেন আপনাদের তো সেই জবাব দিয়ে তো দেওয়া দরকার জনগণের কাছে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কোনো ভূমিকা নেই জনস্বার্থে কোনো কর্ম নেই সেটাকে যদি রাজনৈতিক দল বলা হয় আমি মনে করি সেই দেশে আমরা বসবাস করছি না সেটা একমাত্র বিএনপির মুখেই মানায় জনগণ কিন্তু তোয়াক্কা করছে না বিএনপি যত কর্মসূচি দিচ্ছে যা বলছে যা করছেন উনি বলেন যে জনগণের যদি কোনো কাজ না করে থাকি তাহলে পদত্যাগ করা উচিত রাইট বলেছেন আপনারা জনগণের কাজ করতে পারেন নাই বলে আপনারা নির্বাচনে আসতে পারেন না জনগণের পক্ষে কথা বলে কোনো কাজ করতে পারেন না আমরা জনগণের জনস্বার্থে রাষ্ট্র পরিচালনায় সফল এবং সার্থক হওয়ার কারণেই রাষ্ট্র পরিচালনায় সফল এবং সার্থক হওয়ার কারণেই আজকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে আপনাদেরকে তো আমরা টেনে হেস্টে নামিয়েছি জনগণের পক্ষে নেতৃত্ব দিয়েছি আওয়ামী লীগ এই বেগম খালেদা জিয়ার অস্তিত্ববিহীন রাজনীতি জনগণের কাছে আমরাই পরিষ্কার করেছিলাম যার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে আছে আওয়ামী লীগের সাথে আছে দেশ গড়ায় বলেন উন্নয়নে বলেন শিক্ষায় বলেন সর্বক্ষেত্রে সফলতা এনে দিয়েছে আপনি ডিজিটালকে ব্যঙ্গ করছেন ডিজিটাল মানে এই নয় যে আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে সরকার ডিজিটাল মানে এই সব বুঝে নেবেন কিন্তু আপনি বুঝে নিতে পারছেন না কেন
আপনারা সব ভোগ করছেন প্রকাশ করতে পারছেন না ওই যে বলে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বিষয়টা কিন্তু ওইরকম হয়ে গেল আজকে কিন্তু প্রমাণিত হলো যে ডিজিটাল পদ্ধতিতে আপনারা যে বেনিফিশিয়ারি হচ্ছেন দুই একটা মিটিং এ আপনারা নেটওয়ার্ক পান নাই আপনারা বলছেন সেই জন্য কিন্তু আপনারা ফাফর হয়ে যাচ্ছেন এতে বোঝা যায় এই ডিজিটাল পদ্ধতি নিয়ে কত সুখ আর সমৃদ্ধশালী বাংলাদেশকে আপনারা উপভোগ করছেন তাই আপনারা পারেন নাই বলে আমরা পারবো না তা না কবে এই মার্কুনি এই টেলিভিশন আবিষ্কার করছে কবে কি করছে সেটা এত দিনে বাংলাদেশে আসছে আপনি খুশি আমরা খুশি না নতুন প্রজন্ম খুশি রেডিওর কথাই তো আপনি বললেন তো জিয়াউর রহমানের ভাষণ নাকি আপনি তারপরে তো প্রায় শুনছেন জিয়াউর রহমান যখন বাংলাদেশের লোক বলে এটা বাংলাদেশের লোক বলে বাংলাদেশের লোককে আপনারা ওই জায়গায় রাখতে চেয়েছিলেন এখন আর বাংলাদেশের মানুষ কিন্তু সেটা নাই মনিয়াপ্পা শুনেন বাংলাদেশের মানুষ এখন প্রতিদিন আপনাকে দেখে আপনি কি করছেন না করছেন আপনাদের কর্মসূচি কিন্তু মানুষ দেখে দেখে শুনে সিদ্ধান্ত নেয় বলেই বিএনপির সাথে এখন এই জন্য আপনারা রাতে নির্বাচন মানুষ রাতে নির্বাচন করি আপনি তো ধরতে পারেন নাই আপনি তো ধরতে পারেন না বাংলাদেশের জনগণ তো বলে না আপনারা বিএনপিরা বলেন হ্যাঁ বলতে তো হবেই কারণ 30 সিটের বিএনপি ক্ষমতায় ছিলেন ক্ষমতা থেকে নির্বাচন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আওতায় সেই সময়ে 30 সিট ওই যে টেপা পাই পেয়েছে 29 সিট যাদেরকে 5 বছর জেলে রেখেছিলেন হোসেন মোহাম্মদের 6 বছর 7 মাস ওরাও কিন্তু পেয়েছিল 29 সিট সুতরাং ওই 29 সিটের 35 সিট না সর্বশেষ জাতীয় পার্টি আর আপনাদের মধ্যে পার্থক্য বাকি এরপর জাতীয় পার্টি তো অনেক ভূমিকা রেখেছে সংসদে দিয়েছে আলোচনা করেছে জনস্বার্থে কথা বলেছে এই বিরোধী নেত্রী হিসাবে রোশনের সাথে অনেক অনেক কথাই কিন্তু বলেছে কিন্তু আপনারা একটা রাজনৈতিক দল হিসাবে সংসদে এবার 6 জন জয়লাভ করেছিলেন সংসদে ছিল বাবু কিছু কিছু কথা বলেছিলেন 6 জনকে পদত্যাগ করালেন এখন আর কথা বলার জায়গা নেই আপনাদের জনগণের স্বার্থে কথা বলছেন না দলের স্বার্থে কথা বলছেন এইটা জনগণ কিভাবে নিবে আপনি হিরু আলমের কথা বলেন এই হিরু আলমকে প্রকারান্তরে আপনারা এই নির্বাচনে খরচ দেন আপনারা এই দ্বারা করান আপনাদের হিরু আলম আপনাদের সবখানে নিয়ে ওকে আপনারা আপনারা এই রাজনৈতিক দলের মুখোশ উন্মোচন করার চেষ্টা করেন এটা মানুষ বুঝে এটাই হলো বিএনপি বগুড়াতে আপনারা তাকে ভোট আপনাদের ভোট সব দিয়ে দিয়ে তাকে পাস করানোর চেষ্টা করেছিলেন এখানেও আপনারা সর্বাঙ্গীন সাহায্য করে তাকে যখন আর পারছিলেন না তখন একটা নতুন নাটক আপনারা সাজিয়েছেন আমরা মনে করি জিএ মারাফত একজন শিক্ষিত মার্জিত বিনয়ী পরিবারের সন্তান এবং নিজেও এদেশে পাণ্ডিত্যের শপথ নিচ্ছেন না কেন উনি কোথায় জনগণ জানতে চায় উনি কোথায় মানে উনি 7 দিন ইলেকশন হয়ে গেছে উনাকে দেখি না উনি কোথায় জনগণ জানতে চায় উনাকে যখন স্পিকার ডাকবেন তখন এটা কেন এত এখনো দেরি হয় কেন এটা তো 3 দিনে গ্যাজেট হয় আপনি অনেকবার এমপি হয়েছেন আপনি তো জানেন আপনি কোথায় জনগণ জানতে চায় 17 এমপি কোন আপনি তো এই এই এলাকার ভোটার না আমি না হই আমি আমি সচেতন নাগরিক না পাশে থাকি তো আচ্ছা আমি আরাপ হচ্ছে একটু বলবো আপনার নাম্বার আজকে কন্টাক্ট করতে আমি বলবো যে নীলুফার মনি আপনাকে দেখতে চাই আপনার সুন্দর চেহারা বাবু আমি আপনার কাছে আবার আসব দেখলেই হবে যে উনি শপথ নিচ্ছেন শাহজির মন ডাপা বাইরে গেছেন ভোট দিয়েছে তোমায় তো দুইজন খায় ফেললো আমি কি পাবো এটা ব্যবস্থাটা ভাই আমি করছি আচ্ছা ঠিক আছে আরাপাতকে এই মনি দেখতে চাই আমি জনগণের মাধ্যমে দেখতে চাই আমি দেখতে চাই বুঝি এত মেধা শাহজির মন ডাপা আমরা যেটা আলোচনা করছিলাম বিশেষ করে ভোট নিয়ে এত বিতর্ক কেন বিতর্কের শেষ হচ্ছে না কেন শুধুমাত্র সরকার পদ্ধতি কি সুষ্ঠু ভোটে নিশ্চয়তা দেয় শুধুমাত্র সরকার পদ্ধতি কি সুষ্ঠু ভোটে নিশ্চয়তা দেয় কিনা আপনি কি কথা আগে আমার একটা কথা আসতেছে না বললে কেমন জানো হয় কারণ আমি যার দলটা করি সেটা হলো আমার দলের চেয়ারম্যান পল্লি বন্ধু হোসেন মামাদের সাথে জেলে পাঠালো দুইটা মামলা দেয় নাই ওনাকে আমাকে সবাই মামলা দিয়েছে দুইটা মামলা দেওয়া হয় নাই একটা হলো ধর্ষণ আর একটা হলো চুরি পকেট মার একটা দেশের সেনাপ্রধান সেনাপ্রধান তো এমনি হয় নাই 8 বছর সেনাপ্রধান ছিল 9 বছর রাষ্ট্রপ্রধান ছিল সেই লোকটাকে কারাগারে নিক্ষেপ করছে 6 বছর 7 মাস জেলে রাখছে তাকে একটা ফ্যান দেওয়া হয় নাই তাকে একটা বিছানা দেওয়া হয় নাই তার বিলরবিন
সাতাশ হয়েছে তাকে ডাক্তার দেখাতে দেওয়া হয় নাই কোন সরকার আমলে বিএনপি সরকারের আমলে বিএনপি সরকারের আমলে তাকে দেওয়া হয় নাই এখন আমার আপা বলেন যে ম্যাডাম খালেদা জিয়া দুর্নীতির জন্য জেলে যায় নাই ধরে নিলাম তাই তাহলে বিচারপতিগুলি ওই যে যে টাকা পয়সার কথা লিখছে তাহলে এই বিচারপতিগুলি ভুয়া ধরে নিলাম ওটা ভুয়া জেল তো হয়েছে এখন কি বুঝেন না বিচারপতির মধ্যে বিচারপতি ভুয়া ধরে নিলাম দাদা ভাই কথা কইলে তো এই দুই দলের ওই মারামারি ছাড়া আর কিছু নাই সাপোর্ট করলাম আপনাকে না না আমার সাপোর্টের দরকার নাই এখন কি আপনাকে সাপোর্ট করতেছি এয়ার কন্ডিশনের বিশাল বিশাল বাড়ি ম্যাডাম খালেদা জিয়া এয়ার কন্ডিশনের মধ্যে থাকতেছে মিটিং করতেছে সব জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জিজ্ঞেস করতে চাই এই মুহূর্তে এখানে দাঁড়ায়া পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিল পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপ্রধান ছিল পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপকার একমাত্র উপকার যমুনা ব্রিজ সে তৈরি করেছে সবাই সাত সাজ আমরা দিয়েছি মেঘনা সেতু উনি করেছেন বিনা পয়সায় চায়নার থেকে দিয়ে আসা বাংলাদেশের যে প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া পর্যন্ত একমাত্র পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন আর ওনাকে থাকতে হয়েছে জেলে সাতাশ নাম্বার সাতাশ পর্যন্ত বিলিরবিন হয়েছে ওনাকে ডাক্তার দেখায় নাই আর সেই প্রধানমন্ত্রীকে তিনবারের প্রধানমন্ত্রী আছে জেলে আছে ঠিক আছে এখন এয়ার কন্ডিশন নিয়ে যাচ্ছে আমাদের কাছে আশ্চর্য লাগে কি এত প্রেম আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই এদেশের মানুষ হিসেবে না জাতীয় পার্টির একজন এরশাদের সৈনিক হিসেবে জিজ্ঞেস করতে চাই যে কী এমন কাজ যে আপনার একজন জেলপ্রাপ্ত মানে আপনার দৃষ্টিতে আপনার গভর্নমেন্টের বিচারপতি তাকে সাজা দিছে তাকে আপনি বাইরে ভিতরে পাঠাচ্ছেন ধরে নিলাম মহিলা মানুষ প্রধানমন্ত্রী ছিল ওকে তাহলে এই কথাটা আমার নীলুফার আপাকে বিনয়ের সাথে বলতে চাই যে ও কথা বলা উচিত ছিল আমাদের আমলে এরশাদ স্বৈরাচার তাকে আমরা জেলে পাঠাইছিলাম সব কিছুই পাঠাইছিলাম সব কথা শেষ কথা একটা কথা জাতীয় পার্টি নির্বাচনমুখী দল জাতীয় পার্টি নির্বাচন করবে এবং জাতীয় পার্টি মনে করে জাতীয় পার্টির চেয়ারম্যান মনে করে যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না একমাত্র জাতীয় পার্টির সরকারের আমলেই নির্বাচন সুষ্ঠু হয় অতীতে কোনো নির্বাচন হয় নাই হ্যাঁ আমরা চেষ্টা করছি আজকেও আমার চেয়ারম্যান যেটা বলেছে আমি তার সাথে শতভাগ একমত একটু আগে আপনি বলেছিলেন চেয়ারম্যান বলেছেন কি চেয়ারম্যান যা বলেছেন আমাদের দলের একটাই নীতি সেটা হচ্ছে নেতা যা বলবে ওইটাই রাইট নির্বাচনের সময় সরকার পদ্ধতি কি সরকার পদ্ধতি কি হবে সেটা জানি না সরকার পদ্ধতি যাই হোক আমরা সুষ্ঠু নির্বাচন চাই জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি ভোট ডাকাতি নির্বাচন চায় না জাতীয় পার্টি সন্ত্রাসের নির্বাচন চায় না জাতীয় পার্টি মনে করে আমার ভোট আমি দেব রাতের ভোট অন্ধকারের ভোট দিনের ভোটে ভোট না আমি ওপেন দিবালোকে ভোট দিতে যাব সেই নির্বাচন জাতীয় পার্টি মনে করে আর সেই জন্যেই জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী জে এম কাদেরের নেতৃত্বে এবং মাননীয় মহাসচিবের নির্দেশে সারা বাংলাদেশে আমরা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতেছি আমাদের কোনো নেতা প্রেসিডিয়াম থেকে আরম্ভ করে অতিরিক্ত মহাসচিব আরম্ভ করে কোনো নেতা ঢাকা শহরে নাই যেমন আমি আগামী পরশু দিন চলে যাব মাগুরা সম্মেলনে তারপরের দিন আমি যাব পাবনাতে তারপরের দিন আমি যাব কুষ্টিয়াতে এইভাবে আমরা প্রত্যেকটা দলকে গ্রাম পর্যায়ে সুসংগঠিত করতেছি এই কারণে সুসংগঠিত করতেছি দুইটা দল বিএনপি যে মহাভবন থেকে আরম্ভ করে লুটতরাজ লুণ্ঠন আরম্ভ করছে বর্তমান সরকারের উন্নয়নের নামে যে চাঁদাবাজি যে সব কাজগুলি করছে সেই কাজের বিপক্ষে এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে জাতীয় পার্টির সরকারের জন্য সেই জাতীয় পার্টির সরকারের আমি একজন সদস্য হিসেবে জাতীয় পার্টির একজন ন্যূনতম 10 টাকা সদস্য হিসেবে আমি সাধারণ মানুষের কাছে দৌড় গোড়ায় যাচ্ছি আগামীতে জাতীয় পার্টিকে ভোট দেবে সুষ্ঠু নির্বাচন নীলুফার চৌধুরী মনি আমরা যেটি আলোচনা করছিলাম বিশেষ করে ভোট বিতর্ক ভোট কোন সরকারের অধীনে হবে সংবিধানের ভিতর হবে না আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করবো সর্বশেষ যেটিতে আসতেছে এক দফার আন্দোলন গন্তব্য দেখেন ভোট কোন আমরা এক দফার আন্দোলনে আমরা অনেক আগে থেকে বলছি যে কোনো মূল্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে ভোট হবে এবং এটা
তারা বলে যে আইনে নাই, আইন কাদের জন্য? জনগণের জন্য। আইন বানানোর কথা জনগণের জন্য। তারা যদি তাদের জন্য আইন বানায় থাকে এবং বানাইছেও তাই, তারা প্রত্যেক দিন, এই যে নির্বাচন আসতেছে এখন, সরকারি আমলাদেরকে তারা বিভিন্ন ফ্যাসিলিটিস দিতেছে, আমলাদেরকে অ্যারেস্ট করতে গেলে পারমিশন লাগবে, এইসব ফ্যাসিলিটিস দিয়ে ল পাস করতেছে। এগুলো তো কোনো ল না। আমলাদেরকে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে, এগুলো তো কোনো ল না। বিভিন্নভাবে গাড়ি দিচ্ছে, এগুলো কোনো ল না। ল হচ্ছে আপনার যে ভোটটা হবে যে যেভাবে সেটার আইনের ফাঁকফোকরা আছে। যেমন ধরেন বর্তমান সরকার তারা সংবিধান যে চেঞ্জ করেছে সেখানে কিন্তু তারা আইনের ধার ধারে নাই। এক নম্বর আইনের ধার ধারে নাই, সুপ্রিম কোর্টের দোহাই দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের মূল মানে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই সংসদে পাশ করেছে আইন, সংসদে পাশ করেছে এবং সংসদে হাভোট না ভোট করার কথা, পঞ্চদশ সংশোধনীতে হাভোট না ভোট হয় নাই। এই যে হাভোট না ভোট না হওয়ার জন্য তো ওটা তো এমনিই প্রশ্নবিদ্ধ একটা জিনিস। তারপরে ওইখানে অনেক রকম ব্যাপার বলা আছে যে পরপর দুইবার করতে পারবে, তারপরে চাইলে জনগণ যদি চায় সেটা ফেরত দিতে হবে। সবচেয়ে বড় কথা, চাইলে মেন্টাল যদি আমার ভালো থাকে, আমি তো দল যারা যাদের সঙ্গে জনগণ আছে তাদের নিয়ে বসতে পারি। সেটা আমার সাথে জনগণ আছে, শুধু আমি আমার কথাই বলছি না, আমি জাতীয় পার্টির কথাও বলবো, অন্যরা যারাও আছে কিছু না কিছু জনসংখ্যা তো তাদের সাথেও আছে। সো এবং এটার বাইরেও সুশীল সমাজ আছে, সবাইকে নিয়ে তারা বসতে পারে, তারা তো সেটা বসে নেই। তারা না বসে তারা কি করেছে? তারা যে অন্যায়ভাবে চরম পর্যায়ে যে সতনের মতো সব জায়গায় নির্বাচন করেছে, সেই সব জায়গায় নির্বাচন আপনার মনে আছে যে দুই দিন আগে একজন এমপি নিজেই বলেছে যে নওগাঁর সাধারণ সম্পাদক, রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তৈরি করে দিয়েছি। এই যে কাদেরকে বলেছে, নিজেরা নিজেরাই। আর আমার সরকারি দলের বন্ধু বলে 52,000 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছিলেন। আমরা তাকিয়ে তাকিয়ে পত্রিকায় আমরা দেখেছি আপনারা কিভাবে পেয়েছিলেন। মাঝখানে যে কয় যে এক লোক বলছে, বলে যে খুব গল্প করে, কয় যে আমার নানার বাড়ি একটা গোয়াল ঘর ছিল, এখান থেকে আর বছর মানে যাইতে এতক্ষণ লাগে, প্লিজ বলতে দেন। বলছে মাঝখানে কোনো নদী নালা ছিল না। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে বলতে চাই আপনি যে এই যে 2008 এর নির্বাচনের আপনি যে অবজেকশন 2008 এ বিভিন্ন সংস্থা এসে যে ভোটের বাক্স 2008 এ যে কোনো সময়ে এনি টাইম এনি মুভমেন্ট ভোট আমি লিখে দিয়েছি ইলেকশন ইলেকশন আসবেন না ইলেকশন এর কথা বলার অধিকার নেই। আপনি ইলেকশন করেন না, রাজনীতি কিন্তু বন্ধ। আমি বলছি চাপাবাজি করে পালায় আসছে, আপনার খালেদা জিয়া জেল কাটছে, আপনি বিচারপতিকে দোষারোপ করেন, আপনি আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বিধান করে দেখেন, আপনার কথা বলার রাইট নেই। আপনি বাংলাদেশে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করেন, সব দায়িত্ব কথা বলেন, আপনার কথার কোনো মূল্য নেই। এদেশের এই জনগণের কাছে আপনার কোনো আপনার কথার কোনো দাম নেই। একজন নেত্রী হিসাবে এই ধরনের চাপাবাজি ভাই, এত জোরে জোরে কথা বলে আমি বয়স্ক মানুষ শাস্তি হলো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার গুলি দেখেন। আমরা একটু কথা শুনি, আমরা কথা শেষ করে আবার আসবো। কথা শুনি আবার আসছি আপনার কাছে। এখন ঠান্ডা মাথায় বলছি, বাবু যেটা বলছে আমি কিভাবে বললাম ভোট কারচুপি হয়েছে, ভোট যদি কারচুপি না হয় তাহলে বিদেশিরা আসলো কেন?
আরে বিদেশিরা বিদেশিরা আসলো কেন ভোটের কথা তাদের কেন ওনারা বলে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু ভোট হবে হ্যাঁ সুষ্ঠু সুন্দর আবার কি অসুষ্ঠু ভোট হইছে বাবুবা যেটা বলছে 2008 এর নির্বাচনের কথা বলছিলেন 2008 এর কথা আমি আবারো বলছি ওদের সাথে তো 1 ঘন্টা কোথায় ছিল উনাদের যে 1 ঘন্টা সমস্ত প্রিজাইডিং অফিসার বাংলাদেশের মানুষ জানে পুলিং অফিসার বাংলাদেশের মানুষ জানে সবাইকে বের করে দিয়ে শুধু কোন কোন সংস্থার লোকরা ছিল এবং ভোটের বাক্স চেঞ্জ করছে এটা সবাই জানে এটা সবাই জানে এই কথাটা আমাদের সময় অপেক্ষা মাত্র এবং এই যে মানে 1 ঘন্টা বেশি কথা বলবে নাকি 1 ঘন্টা মধ্যে 40 মিনিট কথা বলে যে ছেলেটা মারা গেছে সে 1 ঘন্টা মধ্যে 40 মিনিট কথা বলে সেই ছেলেকে 1 ঘন্টা মধ্যে 40 মিনিট কথা বলে মারলো আপনি উনি বলে উনারা বলে পেট্রোল বোমার কথা উনারা পেট্রোল বোমা নিজেরা সারা 1 ঘন্টা মধ্যে 40 মিনিট সে কথা বলবে করছে 15 তে করছে 16 তে করছে উদিচিতে কারা ক্ষমতায় ছিল আমরা নজলাম বাবুর কাছে শুনে আসি উত্তরটা শুনে আসি কারা ক্ষমতায় ছিল এই দেখেন এই যে 1 ঘন্টার মধ্যে 40 মিনিট কথা ছিল এখন তো উনি কথা কইতে উত্তরটা শুনে আসি তার কাছে নজলাম বাবু কথা বলে উনি কথা 1 ঘন্টার মধ্যে 40 মিনিট কথা বলে এখন উনি বলছে 1 ঘন্টার মধ্যে 40 মিনিট কথা বলে থাকুক আর না থাকুক এমপি মন্ত্রী হয়েছিলেন উনাদের এমপি মন্ত্রীদের কি সবার যোগ্যতা আছে শুনি মুসলিম বাবুর কাছে শুনি সবার যোগ্যতা আছে কি না যোগ্যতা সম্পূর্ণ হলে আপনার কথা তো শুনছি ছিল সেই তো মন্ত্রী হতো আপনার কথা তো শুনছি আপনার কথা তো শুনছি আগামী তো আপনারে বানাবো আপনি আওয়ামী লীগে যোগ দেন আপনার মন্ত্রী বানাই দিব আপনি আওয়ামী লীগ নির্বাচনের মনে বিএনপি তো নমিনেশন দেন উনাগর মাথায় ভাত রাইন দেখাইতাছে উনারা কিচ্ছু কইতে পারে না এই টকশোতে সেই উনার বাহা মুসলিম বাবু এবার কি ভিন্ন বাস্তবতা আছে কি না যে ভোটের ক্ষেত্রে সলিড ভোট শুনেন আমি আমি বাবু পাস করত অবশ্যই বলতে পারতো তার নেতাকে আমি একটা কথা বলে আকি শুধু উত্তরটা দিয়ে দিই দেখেন রাজনীতি আমরা সবাই কথা কইতে দিলেন না আমার ভদ্রতা আমি তাও আপনি আমরা রাজনীতি আপনি হঠাৎ করে খেপলেন কেন আমারে বলেন আমি খেপি না আমি বলতেছি কি আপনি খেপছেন হঠাৎ করে আমি কি বলতে চাচ্ছি এখানে মনি আপা যে কথা বলে নীলুফার মনি কিন্তু টকশো অনেক বছর যাবত করতেছে তার অভিজ্ঞতা তার অভিজ্ঞতার কোনো শেষ নাই উনি সবসময় মনে করে দলকে বাঁচাইতে হবে দলকে রক্ষা করতে হবে সেই জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে উনি আইনকে বিদ্যাঙ্গুলি দিয়ে কথা বলে প্লিজ আমি আমি নিজে একজন অ্যাডভোকেট হিসাবে আইনজীবী হিসাবে এটা মেনে নিতে পারি না নাম্বার নাম হ্যাঁ সেই জন্যই বলছি সেকেন্ড হলো দেখেন যে সে একজন অ্যাডভোকেট হইয়া সে কিন্তু সহ তাদের দলের বিজ্ঞ আইনজীবী আছে ব্যারিস্টার এবং আইনমন্ত্রী মওদুদ এই মামলা পরিচালনা করেছে ওনারা কোনোদিন কিন্তু বলে নাই যে এই রায়টা অমূলক অসত্য বা কিছু ওনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট সব করছে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে এটা তো অসত্য কিছু না এটা আপনি কেন বারবার মিথ্যা দিয়ে ডাকতে চান আপনি মিথ্যা দিয়ে কেন শাক ডাকতে চান কই মাস না এটা না এটা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো তারেক রহমান এদেশের কে এটা সবাই জানে কিভাবে এদেশের প্রাণ এ প্রাণ আপনার কাছে কারণ কিছু প্রাণ ভন্ত মানুষের জীবনে প্রত্যেকের একটা প্রাণ আগামী দিনে তো এই প্রাণটা আপনার তার হতে পারে কিন্তু আমার তো না আমি তো তার বাস্তবতা জানি আমি তার বাস্তবতাটা জানি এদেশের মানুষ তার বাস্তবতা জানে সেই জন্য আমি বলছি দেখেন যে রাজনীতি করতে আসছেন আমি তার আশ্রয় প্রশ্রয় নেন কেন সত্য কথা বলেন আপনার মতো লক্ষ কোটি এই ভোটার হয়তো বিএনপি আমি কি পাবো এরাও কিন্তু হাসে অবাক হয় ওরাও কিন্তু অবাক হয় সুতরাং আমরা মিথ্যা রাষ্ট্র নয় সত্যের পথে আসছেন আপনি এই নির্বাচন করেন নাই 14-তে আপনারা 18 নির্বাচন করেন নাই না 18 নির্বাচন করতে দিয়েছেন এই যে কথা 24 কি হবে নসলাম বাবু 24 নির্বাচন হবে 24 নির্বাচন হবে এই যে আমার বোন আমি ওনাকে আমন্ত্রণ জানাই নির্বাচনটা করেন আপনার মতো একজন যোগ্য আপনি আমিও আপনাকে আমন্ত্রণ জানাই আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে ছেড়ে দিয়ে আসেন আমাকে বলতে দিতে দুজনে মিলে একসঙ্গে আমাকে বলতে দিতে দেখেন আমি কি বলি আপনার মতো যোগ্য মেধাবী সুন্দর একজন নেত্রী একজন নেত্রী নির্বাচন করেন জয়লাভ করবেন কোনো আপত্তি নেই আমাদের কিন্তু আপনারা ওই যে হাইজ্যাক করে ভোট নেবেন ভোট নাই মানুষকে ভয় দেখায় ভোট নেবেন আমরা ভয় দেখায় ভোট নেই না আপনারা তো ভয়ের চিটে রাইতে ভোট করেন আপনারা সন্ধ্যার পরে থেকে শেষ রাত পর্যন্ত যদি তাই হয় যদি তাই হয় আপনারা নির্বাচন আসলে না হয় আপনাদের ভয় পাই না আমরা রাত করতে আমরা গেছি না আচ্ছা বলেন তো আমরা রাত দিনে ভোট করতে সাহসই পান না আমরা রাতে ভোট করব আপনারা ধরেই নিছেন আপনার দলও যারা করতে আসবে তারা আপনাকে ভোট দিবে না সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে
এদেশের ভোটাররা আমাদের সাথে সরকারি কর্মকর্তারা আমাদের সাথে নির্বাচন কমিশনাররা আমাদের সাথে আপনি বলেন আমি আপনাদের কোর্ট কাছারিও আমাদের সাথে রাইতে কেন নির্বাচন আপনাদের সাথে কি আছে যে আপনারা আপনারা এই যে শুনেন রাইতে নির্বাচন করছেন দেখি তো বিদেশী আসছে আপনি তো বলেন এই যে টুপি নিয়ে আসলেন আমাদের সাথে যদি সবাই আচ্ছা এই অ্যাঙ্কর কার সাথে আপনারা রাইতে নির্বাচন করছেন বলে এখন বলেন আমরা দিনের বেলা তাহলে বুঝতে হবে বাংলাদেশের 99% ভোটার আমাদের কিন্তু আমরা বিএনপি কে আনবো না বিএনপি কে আনবো না এই কারণে এই জন্য আমরা নির্দলীয় দিব না বিএনপি কে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমরা এক সেকেন্ড দেন ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম এদেশের ভোটাররা আমাদের সাথে এদেশের জনগণ আমাদের সাথে রাত্রে ভোট মারি এইটো আমাদের সাথে এদেশের প্রশাসন আমাদের সাথে এদেশের প্রশাসনকে এই যে গালি দিলেন নতুন করে এই যে 5% র‍্যাব দিলেন নতুন করে র‍্যাব আমাদের সাথে এই যে প্রশাসনকে অ্যারেস্টের জন্য অ্যারেস্ট যাতে না করা হয় প্রশাসনকে আপনি আইন বানালেন নতুন করে আপনি আমরা এই জন্য তো আপনি আপনি কি করেন ঘুষ দেওয়া শিখাইছেন মুসলিম বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদ রহমান সাইদ রহমান ট্যাপ আমরা আলোচনা শেষ করব 2 মিনিট আছে আমাদের প্রশাসন আমাদের আমি আমি আপনাদের না আপনাদের এখন এখন আমাকে সঞ্চালক স্যারকে বলতে চাই আমি প্রথম যে কথাটা বলছিলাম করতে চাই যে উপায় কি আওয়ামী লীগ এবং বিএনপি এরা চাপাবাজি গলাবাজি সারা তো কিছু না একটু আগে যা দেখলাম দেখে তবুও ধন্যবাদ দেই তবুও ধন্যবাদ দেই দুজনকে যে চাপাবাজির মাস্টার ভাগ গেছে এখন মূল কথাটা একটা কি জানেন বলতেছিলেন নির্বাচন সুষ্ঠু ভোটের উপায় কি আপনি তো দেখলেন দুই দলের অবস্থা ভোটের উপায় একজন একটা সেটা হলো নির্বাচন তো ভোটে অংশ নেয়া ভোটে সবাই অংশ নেওয়া এবং যদি মনে করে সংলাপ করে কোনো যদি সুনির্দিষ্ট কাউ কোনো পন্থায় পাওয়া যায় তো সেভাবে নির্বাচন করা আর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের কাছে যারা বিনিয়োগ করে রাজনীতিতে একটা এমপি 5 কোটি টাকা দিয়ে একটা টিকিট নেয় আর 5 কোটি টাকা খরচ করে এখানে আমার জানা মতে আওয়ামী লীগ এবং বিএনপির এবং আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির আমাদের দলে নাই এগুলি আওয়ামী লীগ এবং শুধু আওয়ামী লীগ বিএনপিতে আছে আওয়ামী লীগে আর বিএনপিতে দেখবেন সব ব্যবসায়ী জাতীয় পার্টিতে কোনো ব্যবসায় নাই সব 100% আমি আমি ছাত্র রাজনীতি আমি ছাত্র রাজনীতি থেকে আসছি জাহিদ সাহেব ভালোভাবে চিনে আমার এক অঞ্চলের জন্মসূত্রে আমি রাজনীতি করি আমার দাদা রাজনীতি করতো আমার বাবা রাজনীতি করতো আমার ভাই কমরেড অলিউর রহমান লেবু রাজনীতি করতো আমার আরাক ভাই গোপালগঞ্জ কমিউনিস্ট পার্টির সভাপতি ছিল আমার আরাক ভাই আমার ইমিডিয়েট বড় ভাই বঙ্গবন্ধু কলেজের বিপি ছিল ছাত্র ইউনিয়নের বিশ্বাসী ছিলেন 73 বাই বর্ন আমরা রাজনীতি করি জন্মসূত্রে আমি রাজনীতি করি রাজনীতিবিদের হাতে রাজনীতি যদি না যায় তাহলে এই দেশ কোনো দিনও ভালো হবে না জি এই মূল মুদ্রা কথা একটাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু রাজনীতিবিদরাই তো একজন আরেকজনকে বিশ্বাস করেন না আস্থা পান না জি সাইদ রহমান টাপ আমরা আলোচনা শেষ করতে চাই নীলুফার চৌধুরী মনি নজরুল ইসলাম বাবু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায় আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ টিভির সঙ্গেই থাকুন